আমাকে অনেকেই জিজ্ঞেস করেন ফেসবুক থেকে ইনকাম করতে চাইলে কোন কোন সেটিংস ঠিক থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনার তো নিশ্চয়ই একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে। অনেকের ক্ষেত্রে দেখা যায় 5 থেকে 10টার বেশি ফেসবুক অ্যাকাউন্ট থাকে অথবা ফেসবুক পেজ থাকে। আপনি কি জানেন আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে অথবা ফেসবুক পেজের মাধ্যমে আপনি কিন্তু ঘরে বসে ইনকাম করতে পারেন? শুধু ইনকাম না, আপনি চাইলে কিন্তু হিউজ পরিমাণে ইনকাম করতে পারেন। এবং এক্ষেত্রে কিন্তু আপনার কিছু সেটিংস অবশ্যই অবশ্যই ঠিক থাকতে হবে। যদি এগুলো ঠিক থাকে তাহলেই কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। কোন সেই সেটিংসগুলো আমি কিন্তু আপনাদেরকে একে একে দেখিয়ে দেব এবং কিছু বোনাস টিপস থাকবে। অবশ্যই অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে অথবা ফেসবুক পেজে অ্যাপ্লাই করবেন। আপনি যদি টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন শুরু করা যাক। আচ্ছা বড় ভাই, আপনি একটু নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনি হাতের স্মার্টফোন ইউজ করে সময় নষ্ট করতেছেন আর আমি আমার হাতের স্মার্টফোন দিয়ে মাসে 1 লাখ টাকা প্লাস ইনকাম করতেছি। আপনিও যদি করতে চান ইউটিউব চ্যানেলে চলে আসবেন, আপনার ইউটিউব অ্যাপটা ওপেন করে দিবেন আর কি। ইউটিউব অ্যাপটি ওপেন করার পর সার্চ বারে এমডি ইয়াসির আরাফাত লিখে সার্চ করবেন। এরপর আমাদের অ্যাকাউন্টটি অর্থাৎ আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। চ্যানেলে প্রবেশ করবেন, পেয়ে যাবেন প্লে লিস্ট অপশন। এখান থেকে প্লে লিস্ট অপশনে ক্লিক করে দিবেন। এরপর সর্বপ্রথম দেখতে পাচ্ছেন সেলফ অ্যাপ রিভিউ নামে একটি প্লে লিস্ট, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর সর্বপ্রথম যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন এবং আমাকে নক দিবেন, সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়েল, এখন আমরা প্রথম সেটিংসটি দেখব। আমরা সর্বপ্রথম ফেসবুকের অফিসিয়াল অ্যাপে চলে আসলাম। যদি আমরা ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইনকাম করতে চাই আমাদের কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটি প্রফেশনাল মোডে থাকতে হবে। নর্মাল ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কিন্তু হবে না। আপনারা কি করবেন, ফেসবুকে অ্যাকাউন্টে আসার পরে আপনারা এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন 3 ডট, এই 3 ডটে ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পারবেন যে টার্ন অন প্রফেশনাল মোড, যদি এই অপশনটা থাকে আপনারা অবশ্যই প্রফেশনাল মোড অন করে দিবেন। অন করার জন্য এখানে দেখতে পারতেছেন টার্ন অন প্রফেশনাল মোড, এখানে ক্লিক করে দিবেন। এরপর টার্ন অন এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে কিন্তু নতুন একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক এই রকম। আপনারা ব্যাকে চলে আসবেন তাহলে কিন্তু দেখতে পারবেন আপনাদের কিন্তু প্রফেশনাল মোড অন হয়ে যাবে। আর যাদের ফেসবুকে প্রফেশনাল মোড অন করা রয়েছে তাদের তো হলোই। এখন দেখব আমরা 2 নম্বর এবং 3 নম্বর সেটিংসটি। আমরা সর্বপ্রথম ফেসবুকের অফিসিয়াল অ্যাপে চলে আসব। যদি আমাদের ফেসবুক পেজ হয় অথবা অ্যাকাউন্ট হয় আমরা লগ ইন করে নিব। এখানে আমরা ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজটাকে ওপেন করে নিব। ওপেন করা হয়ে গেলে উপরে হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন 3 লাইন রয়েছে, এখানে ক্লিক করে দিব। এরপর দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন, এখানে ক্লিক করে দিব। প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করার পর আমরা একটু নিচে চলে আসব। নিচে আসার পর এখানে পেয়ে যাবেন পেজ রিকমেন্ডেশন অথবা প্রোফাইল রিকমেন্ডেশন, এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু রয়েছে রিকমেন্ডেবল। যদি আপনার এখানে রিকমেন্ডেবল থাকে তাহলে বুঝতে পারবেন আপনার পেজটা অথবা ফেসবুক অ্যাকাউন্টটা ঠিক আছে, আপনার পোস্টগুলো মানুষের সামনে কিন্তু রিকমেন্ডেবল করবে। আর যদি দেখেন এখানে নট রিকমেন্ডেবল দেখায় তাহলে আপনার আগে এটা সমাধান করতে হবে ফেসবুক থেকে ইনকাম করতে হলে। এখন আপনি কিভাবে সমাধান করবেন এটা নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে, টিকটকে, ইনস্টাগ্রামে ভিডিও আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ভিডিওর শেষে ইন্ডি স্ক্রিনে এই ভিডিওটি পেয়ে যাবেন, দেখে শিখে নেবেন। এরপর আমরা দেখব 3 নম্বর সেটিংসটি। আমরা এখান থেকে দেখতে পারতেছেন এখানে একটি অপশন রয়েছে পেজ স্ট্যাটাস নামে, আমরা এখান থেকে পেজ স্ট্যাটাস এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এলিজিবল টু মনিটাইজ, এরকম একটা অপশন রয়েছে। আপনাদের অনেকের ক্ষেত্রে কিন্তু শুধু মনিটাইজেশন নামে একটি অপশন থাকতে পারে, আপনারা ওইটাতে ক্লিক দিয়ে দিবেন অথবা এখানে দেখতে পাচ্ছেন এলিজিবল টু মনিটাইজ, এখানে ক্লিক করে দিবেন। এখন এখানে যদি আপনার কোনো ভায়োলেশন শো করে তাহলে বুঝতে পারবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিতে অথবা ফেসবুক পেজটিতে ভায়োলেশন থাকার কারণে কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না।
আর যদি আপনার এইরকম ইন্টারফেস চলে আসে তাহলে বুঝতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে অথবা ফেসবুক পেজে কোনো ধরনের সমস্যা নেই। আমরা এখানে পেয়ে গেলাম দুইটা সেটিংস, অর্থাৎ প্রথম প্রফেশনাল মোড, এরপর হচ্ছে এখানে দুইটা সেটিংস, তার মানে আমাদের তিনটা সেটিংস চেক করা শেষ। এখন আমরা দেখব চার নাম্বার সেটিংসটি। সর্বপ্রথম ফেসবুকের অফিসিয়াল অ্যাপে চলে আসব। আমরা যদি পেজ থেকে করতে চাই বা অ্যাকাউন্ট থেকে ইনকাম করতে চাই আমরা লগ ইন করে নিব। এরপর উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন রয়েছে, হাতের ডান পাশে এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড, আমরা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিচ্ছি। এরপর একটু নিচে চলে আসলাম, নিচে আসার পরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন মনিটাইজেশন নামে, আমরা এখান থেকে মনিটাইজেশন অপশনে ক্লিক করে দিচ্ছি। মনিটাইজেশনে ক্লিক করার পর আমরা এখান থেকে একটু নিচে চলে আসব। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম অ্যাড নামে একটি অপশন, আপনারা কি করবেন এখান থেকে ইনস্ট্রিম অ্যাড এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে আসবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন পাঁচটি ক্রাইটেরিয়া রয়েছে, আমাদের কিন্তু এই পাঁচটি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। যেমন এখানে রয়েছে এলিজিবল কান্ট্রি, আপনি যেই দেশে বসবাস করেন ওই কান্ট্রিটা কিন্তু এলিজিবল থাকতে হবে। দেখেন আমার এই ফেসবুক পেজে কিন্তু এখন পর্যন্ত আমি কাজ শুরু করি নেই, যার কারণে কিন্তু এখানে এলিজিবল কান্ট্রি এখানে গ্রিন টিকমার্কটা নেই। এরপর দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, যদি আপনি যে ভিডিওগুলো আপলোড করেন ওইগুলো যদি কোনো রুলসের বাহিরে না যায় তাহলে কিন্তু এখানে গ্রিন টিকমার্ক শো করবে। আর যদি আপনার এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি থাকে তাহলেও কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন না। যদি আপনার এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে আসে আপনি আমাদের চ্যানেল টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ আপনি ভিজিট করতে পারেন, এটা নিয়ে ভিডিও রয়েছে এবং হাজার হাজার মানুষ কিন্তু ওই ভিডিও দেখে সমাধান করে নিচ্ছে, চাইলে আপনি নিজেও কিন্তু সমাধান করতে পারেন। এরপর দেখতে পারতেছেন এখানে কিন্তু আরও কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন 5000 ফলোয়ার লাগবে এবং লাস্ট 60 দিনের ভিতরে 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে এবং আপনার এখানে পেজে অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু 5টি ভিডিও থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি পারবেন ফেসবুক থেকে ইনকাম করতে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফেসবুক থেকে ইনকাম করার জন্য কোন কোন সেটিংস ঠিক থাকতে হবে এবং এগুলো আপনারা ঠিক রেখে যদি কাজ করেন তাহলে কিন্তু আমি বলতে পারি আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। আর যারা সেলফে আমার সাথে যুক্ত হয়ে কাজ করতে চান আমার সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন, ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক অ্যাকাউন্টের লিংক আছে।